আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন শরণখোলা উপজেলার চার নং সাউথখেল ইউনিয়নের ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান পদটি রয়েছে সেই চেয়ারম্যান পদটি শূন্য রয়েছে, কারণ এই ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান বারবার নির্বাচিত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুজাম্মেল হোসেন স্যার ইন্তেকাল করার পরে এই আসনটি শূন্য হয়। এখন বাংলাদেশের সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে এই আসনে চেয়ারম্যান নির্বাচিত হবেন এবং এজন্য এই আসনে এখন পর্যন্ত 12 জন প্রার্থী অংশগ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন এই এলাকার জনসাধারণ। তা আমরা কথা বলবো আজকে আরেকজন হেভিওয়েট প্রার্থী, যিনি শরণখোলা উপজেলার আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি এবং তিনি উদয়ন বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং তিনি অনেক সমাজকর্মী হিসাবে সমাজের অনেক সেবামূলক কাজ করার জন্য তিনি করেছেন। তা আমরা কথা বলবো শরণখোলা উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি এবং উদয়ন বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ আসাদের সাথে। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনি এই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং প্রার্থী হিসাবে নিজের প্রচারণা করছেন, আপনি কেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন চাচ্ছেন? ধন্যবাদ সাংবাদিক সুজন। আমি প্রথমেই শ্রদ্ধা জ্ঞাপন করছি 30 লক্ষ শহীদের পবিত্র আত্মার প্রতি, 2 লক্ষ মা বোনের পবিত্র সতীত্বের বিনিময়ে, 1 লক্ষ শিশু অকালে ঝরে যাওয়ার বিনিময়ে অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতার প্রতি। আমি এই ইউনিয়নের সন্তান। আপনারা জানেন যে বিগত দিনে আমরা এই ইউনিয়নকে সুন্দরভাবে সুসজ্জিত করার জন্য আমরা কাজ করেছি। মহান মুক্তিযুদ্ধের সময় আমার বড় ভাই শেখ শামসুর রহমান আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং বড় ভাই সম্মুখ সমরে অংশগ্রহণ করেন, আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়, যা এই অত্র অঞ্চলের সমস্ত মানুষজন জানে। এরপরে আমার বড় ভাই এই ইউনিয়নে নির্বাচন করেছিলেন আমার শ্রদ্ধেয় মামা জনাব ইসমাইল হোসেন খলিফা, এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী পর্যায়ে দীর্ঘদিন পালাবদল ক্রমে আমাদের মুজাম্মেল সাহেব চেয়ারম্যান ছিলেন, ওনার বেশ কিছু অসমাপ্ত কাজ রয়েছে, বিশেষ করে আপনি জানেন যে এইটি একটি অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে, এটিকে আমরা একটি ভালো জায়গায় শান্তিপূর্ণ অবস্থানে আমরা নিয়ে যেতে চাই। এই ইউনিয়নটি সবথেকে অবহেলিত ইউনিয়ন, এই ইউনিয়নটিকে কীভাবে সমৃদ্ধ করা যায়, এখানে আপনারা জানেন অনেকগুলো সমস্যা রয়েছে, রাস্তাঘাট বিশেষ করে সোনাতলা থেকে শুরু করে সমস্ত অঞ্চলের মানুষ, তার যে মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়নের ধারা, সেই ধারা অব্যাহত রাখার জন্য আমি এখানে প্রার্থী হয়েছি। এবং আমি মনে করছি যে 1987 সালে আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম শরণখোলা ডিগ্রি কলেজ শাখার, পরবর্তী পর্যায়ে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলাম, কৃষক লীগের জেলা ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং বর্তমানে আমি শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করছি। এছাড়াও আপনি জানেন যে সিডর আইলা থেকে শুরু করে বিভিন্ন সময় আমার একটি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে উদয়ন বাংলাদেশ, এর মাধ্যমে অত্র এলাকার হাজার হাজার মানুষকে আমি বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি সহযোগিতা করেছি। একদিনের জন্য আমি মানুষ থেকে বাহিরে ছিলাম না। এখানে যে 12 জন প্রার্থী রয়েছেন সবাই মধ্যে আমাদের একটি শান্তিপূর্ণ অবস্থান আছেন এবং আমরা সহ অবস্থানে আছি। আমি মনে করছি যে এই ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ গঠন, সেখানে আমি নিজেকে যোগ্য মনে করছি এবং এই জায়গাটিতে আমি দাঁড়িয়ে বলতে চাই যে এখানের প্রতিটি মাটিতে আমার সংস্পর্শ রয়েছে, প্রতিটি মানুষের সাথে আমার যোগাযোগ রয়েছে। দীর্ঘ একদিনের জন্য আমি বাহিরে ছিলাম না। বিষয়ে জানতে চাই আপনার কাছে, আপনি আওয়ামী লীগের মনোনয়ন চাচ্ছেন, নৌকা প্রতীকের মনোনয়ন চাচ্ছেন, আপনি কী মনে করছেন যে আসলে আপনি কি মনোনয়ন পাবেন নৌকা প্রতীকের? আমি অবশ্যই নৌকা প্রতীক পাব, কারণ আপনারা জানেন যে আমার উপর মামলা, হামলা, অত্যাচার, মোরেলগঞ্জ যে জেল, সেখানে 23 বছর আমার মিথ্যা মামলা হয়েছে, আমি একদিনের জন্য পিছপা হইনি। আমি মনে করছি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, দক্ষিণবঙ্গের সিংহপুরুষ জননেতা শেখ হেলালুদ্দিন এবং আমাদের শেখ তন্ময় থেকে শুরু করে মানে প্রত্যেক নেতাকর্মীদের নলেজে সেটি আছে এবং আমাকে কোনো অবস্থাতেই বঙ্গবন্ধুর এই সৈনিককে মনোনয়ন বঞ্চিত করবেন না। আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করব, এটি আমার দৃঢ় একটা বিশ্বাস এবং বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে এটি আমার প্রত্যাশাও। আচ্ছা, আপনি ইতিমধ্যে শুনেছেন যে 12 জন প্রার্থী এই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছেন, আপনি শেষ পর্যন্ত এই নির্বাচনের লড়াইতে থাকবেন কিনা?
আমি ধন্যবাদ আপনাকে যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যে 12 জন প্রার্থী এখানে রয়েছে এর একটি যুক্তিসঙ্গত কারণ আছে। এখানকার অনেক ঐতিহ্যবাহী পরিবার আছে, যে পরিবারগুলো বিগত দিনে আপনারা জানেন যে বিগত দিনে এই পরিবারগুলো এখানে নেতৃত্ব দিয়ে আসছে। সেই নেতৃত্ব জায়গাগুলোতে মনে করেন যে তাদের যারা উত্তরাধিকার আছে তারা এর ধারাবাহিকতায় এবং তাদেরও অনেক অবদান আছে, প্রত্যেকেই চাওয়ার উপযোগী আর প্রত্যেকেই এখানে চাইতে পারে। আমি মনে করছি যে এই যে 12 জন আছে এর মধ্যে একজন শাহজাহান মাতুব্বর আমার সিনিয়র মানুষ আর সবাই আমাদের জুনিয়র, তো আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রী যাকে নৌকার প্রতীক দেবেন তার সাথেই কাজ করব। সেটা আমি হতে পারি অথবা অন্য কেউ হতে পারে, এখানে দলীয় সিদ্ধান্তের বিষয়টি আমাদের কাছে একটা মুখ্য বিষয়। আর এটি আমাদের প্রত্যাশা যে আমরা আসলে একটা শান্তিপূর্ণ সহ অবস্থান থেকে এই অপরাধ প্রবণ ইউনিয়নটিকে একটি সমৃদ্ধ ইউনিয়নে পরিণত করব। অবহেলিত জনপদে রাস্তাঘাট পুল কালভার্ট এগুলোর উন্নয়ন করব। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সামাজিক নিরাপত্তা বলয় কর্মসূচি, সেটির মধ্যে ভিজিডি ভিজিএফ মাতৃত্বকালীন ভাতা জেলে কার্ড থেকে শুরু করে অনেকগুলো এই যে ঘর দেওয়া তারপরে ট্যাঙ্কি বিতরণ এই জায়গাগুলোতে আমার মনে হয়েছে যে আমি অনেক সমাজসেবামূলক কাজ করে আসছি। আপনারা জানেন যে মরহুম ডাক্তার মোজাম্মেল হোসেন 1997 সালে আমার এই উদয়ন বাংলাদেশটি গঠন করে দেয়, সেই থেকেই আমি আমার কার্যক্রম চলমান রেখেছি। বিগত দিনে আমরা একটিবারের মতো উচ্চারণ করিনি এই ইউনিয়নের ব্যাপারে, যেহেতু বিষয়ে জানতে চাই আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই আপনার কাছে। অনেকের একটি কোশ্চেন ছিল, আমি আপনার প্রোগ্রাম করার আসার আগে আমার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে অনেকে নক করেছে এবং ফোন করে জানতে চেয়েছে। আপনি একটি কনফারেন্স উল্লেখ করেছেন যে চার নং সাউথ ইউনিয়নকে রাহুমুক্ত করবেন, আসলে এই রাহুমুক্ত শব্দের অর্থ অনেকেই বোঝে নাই, একটু ক্লিয়ার করার জন্য আপনাকে অনুরোধ করছি। একটি কঠিন প্রশ্ন করেছেন, এই মানুষের পক্ষে অনেক কিছুই কঠিন কিন্তু অসম্ভব না, শেষ পর্যন্ত মানুষ যদি সফলতার সাথে কাজ করে এটি করতে পারে। এই ইউনিয়নটি 4টি ইউনিয়নের মধ্যে একটি অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে, এটি যে কোনো কিছুর বিনিময়ে আমি এটিকে প্রতিহত করতে চাই, মাদক মুক্ত করতে চাই, সন্ত্রাস মুক্ত করতে চাই এবং এই অঞ্চলের মানুষের শান্তি সম্প্রীতি শ্রদ্ধা বজায় রাখতে চাই। সমস্ত মানুষ আজকে বাজারে আসে, এই মানুষরা ইজ্জত নিয়ে বাজারে আসবে, আবার একইভাবে এই ইজ্জত নিয়ে মানুষ বাসায় বাড়ি ফিরে যাবে, এর কোনো ব্যতিক্রম আমি হতে দেব না। তাতে আমি যদি নির্বাচিত হতে পারি না পারি, এই অঞ্চলে অন্তত এই আমার ইউনিয়ন, এই ইউনিয়নকে আমি শান্তিপূর্ণ অবস্থানে নিয়ে আসতে চাই, এটি প্রত্যাশা। আরেকটি বিষয়, আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে যে সাউথখেল ইউনিয়নে এই কাজটি হয় নাই, আপনি নির্বাচিত হলে আপনি এই কাজটি করবেন? এখানে আপনি জানেন যে বিগত দিনে যতগুলো সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম সেগুলোর মধ্যে স্বচ্ছভাবে কাজ করার ঘাটতি রয়েছে। আমি জানি, আমি ইউনিভার্সিটি আমি ম্যানেজমেন্টে বিকম অনার্স এমকম কমপ্লিট করেছি, আমি জানি যে সামাজিক নিরাপত্তা বলয় কর্মসূচির আওতায় আপনি যখন ভিজিডি কার্ড বিতরণ করবেন তখন এই বাজারে ঢোল পিটিয়ে দেওয়া হবে অথবা মাইকিং করা হবে, যে সব থেকে নিডি পার্সন তাকে এই ভিজিডি কার্ড দেওয়া হবে, কিন্তু আমরা করি কি তার ব্যতিক্রমটা করি। এখানে যারা বিগত দিনে ছিলেন আমি নাম উল্লেখ করতে চাই না, বলতে চাই না, এখানে স্বজনপ্রীতি দলীয়করণ এটার জন্য কোনো কিছু করা হয়নি, এটি সকল মানুষের প্রাপ্য, সকল মানুষের প্রত্যাশা যে তারা একটি ভালো অবস্থানে, যার যেটি প্রাপ্য সেটি যদি মানুষ না পায় তাহলে মানুষের মধ্যে একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, সেই প্রতিক্রিয়াটি সৃষ্টি হয়েছে। আমি মনে করছি যে এই মানুষগুলোর, আমি এখানে তো এমনি এমনি আসিনি, আমি মনে করেন যে মানুষের চাহিদা আছে, মানুষের অনেক, প্রতিদিন আমি শত শত ফোন পাই, মানুষের প্রত্যাশা যে এই অঞ্চলকে একটি শান্তিপূর্ণ সহ অবস্থানে সমৃদ্ধশালী ইউনিয়ন হিসেবে গঠন করা, এজন্যই আমার আশা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার পথ চলা শুভ হোক সেই কামনা আমরা বিদায় নিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ সাউথখালীবাসীকে, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে যিনি বাংলাদেশের উন্নয়নের রূপকার, জনতা শেখ হেলালুদ্দিনকে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।